নমস্কার 2021 ডিসেম্বর 2021 সালের ডিসেম্বর মাস সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের 2021 এর ডিসেম্বর মাস ঠিক কি ধরনের সময় মুখোমুখি করতে চলেছে সময়ের গুণগত বৈশিষ্ট্য কি থাকছে কোয়ালিটি অফ টাইম কি থাকছে এই ডিসেম্বর মাসে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বছরের শেষ মাস নানা রকম ভাবে আমরা আগামী বছর 2022 এর একটা প্রস্তুতি প্রত্যাশা আমাদের মনের মধ্যে তৈরি হয়ে গেছে কিন্তু যার শেষ ভালো তার সব ভালো সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2021 এর ডিসেম্বর নানা রকম ভাবে ইতিবাচক ফল দেবে বিভিন্ন ভাবে ইতিবাচক ফল দেবে যে গ্রহাবস্থান তৈরি হচ্ছে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আমাদের যেটা সোলার সিস্টেম যে সৌরমণ্ডলে আমরা রয়েছি সেখানে কি প্ল্যানেটারি ফরমেশন কি গ্রহাবস্থান তৈরি হচ্ছে যে গ্রহাবস্থান সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাকে বেশ কিছু ফেভার এবং সামান্য কিছু ডিসকমফর্ট কিন্তু নিশ্চিত রূপে দেবে আমাদের ন্যাচারাল জোডিয়াকের যেটা পঞ্চম ঘর ফিফথ হাউস সেটা হচ্ছে সাইন লিও সিংহ রাশি বা সিংহ লগ্ন সিংহ রাশি বা সিংহ লগ্নের যে অধিপতি গ্রহ তা হচ্ছে রবি এবং এই রবিকে কেন্দ্র করে ফোর্থ হাউসে সিংহ রাশি সিংহ লগ্নের ফোর্থ হাউসে বৃশ্চিক রাশিতে একটি সূর্য গ্রহণ সংঘটিত হচ্ছে তার মানেই কিন্তু এটা নয় যে নানা রকম ভাবে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের অসুবিধে এটা কিন্তু একেবারেই নয় এই মহাজাগতিক যে ঘটনা গ্রহণ সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সেটাকে যদি আমরা একটু অন্যভাবে ভাবি সেটা কিন্তু নানাভাবে কিন্তু আমাদের আরো বেশি উদ্বুদ্ধ করবে তো সিংহ রাশি এবং সিংহ লগ্নের যে জাতক জাতিকা তার মধ্যে যাদের রাশিটি সিংহ লগ্নটি অন্য কিছু তাদের জন্য ওই প্রেডিকশন যাদের লগ্নটি সিংহ রাশিটি অন্য কিছু তাদের জন্য ওই প্রেডিকশন এবং যাদের রাশি লগ্ন উভয় সিংহ তাদের জন্য তো অতি অবশ্যই এই প্রেডিকশন এবার সিংহ রাশি এবং সিংহ লগ্নের যে জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু একদম সেভেন্থ হাউসে সপ্তম ঘরে বৃহস্পতি পুরো ডিসেম্বর মাস অবস্থান করে তার ফুল আসপেক্ট 180 ডিগ্রির আসপেক্ট সপ্তম দৃষ্টি সিংহ রাশির উপর কিন্তু রয়েছে এটা হচ্ছে সবচেয়ে ইতিবাচক দিক সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের যেটা তৃতীয় ঘর থার্ড হাউসে মাসের প্রথম চারটে দিন মঙ্গল অবস্থান করে থাকছে এবং ফিফথ ডিসেম্বর থেকে মঙ্গল চলে যাচ্ছে তাদের ফোর্থ হাউসে ফোর্থ হাউসে ফোর্থের লর্ড কেতু যুক্ত হয় এবং কেতু যুক্ত মঙ্গল হচ্ছে এম্পাওয়ার্ড মার্স এম্পাওয়ার্ড মঙ্গল এই মঙ্গল কেতুকে কোনো ভয় পাওয়ার কিন্তু জায়গা নেই জলরাশি স্থির রাশি বৃশ্চিক রাশিতে এম্পাওয়ার্ড মার্স কেতু কিন্তু মঙ্গলকে আরো বেশি মজবুত শক্তিশালী জোরালো করে তোলে জলরাশির মঙ্গল এমনিতেই অনেক বেশি কন্ট্রোলড মঙ্গল অগ্নি রাশিতে যে ধরনের কাজ করে জলরাশিতে কিন্তু সে অনেক স্তিমিত কন্ট্রোলড হয়েতে কাজ করে এবং কেতু কুজবদ ফলে এই এম্পাওয়ার্ড মার্স কিন্তু নানা রকম ভাবে সুফল দেবে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের নাইন্থ ডিসেম্বর পর্যন্ত বুধ থাকছে তাদের ফোর্থ হাউসে এবং নাইন্থ ডিসেম্বরের পর বুধ চলে যাচ্ছে তাদের যেটা পঞ্চম ঘর ধনুরাশি সেখানে বুধ সঞ্চার করছে এবং এখানে 29th ডিসেম্বর পর্যন্ত বুধ অবস্থান করে থাকছে 15th ডিসেম্বর 15ই ডিসেম্বর সিংহ রাশি সিংহ লগ্নের অধিপতি গ্রহ যে রবি সে 15th ডিসেম্বর ধনুরাশিতে সঞ্চার করছে সুতরাং 15th ডিসেম্বরের পর ধনুরাশিতে অগ্নিতত্ত্বের ঘরে যেটা সিংহ রাশি সিংহ লগ্ন অগ্নিতত্ত্ব রবিও অগ্নিতত্ত্ব সুতরাং 15 ডিসেম্বরের পরে এই ডিসেম্বর মাসের শেষ দুটি সপ্তাহ রবি থাকছে তাদের ফিফথ হাউসে পঞ্চম ঘরে অগ্নিতত্ত্বের গ্রহ ধনুরাশিতে এক্সেলেন্ট একটি সময় এই ডিসেম্বর মাসের শেষ দুটি সপ্তাহ সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য শুক্র মাসের প্রথম আটটা দিন থাকছে তাদের পঞ্চম ঘরে এবং 8th ডিসেম্বর শুক্র চলে যাচ্ছে তাদের ষষ্ঠ ঘরে
মকর রাশিতে শনি যুক্ত হচ্ছে এবং এখানে শুক্র 19 ডিসেম্বর বক্র গতিতে যাচ্ছে। এন্টার ডিসেম্বর মাস আকাশে শুক্রকে কিন্তু অত্যন্ত উজ্জ্বল ব্রাইট দেখা যাবে, কারণ বক্র গতির শুক্র কিন্তু অনেক কাছে চলে আসছে পৃথিবীর এবং সেভেন্থ হাউসে থাকছে সপ্তম ঘরে, সিংহ রাশির সিংহ লগ্নের সপ্তম ঘরে বৃহস্পতি অবস্থান করে থাকছে সম্পূর্ণ ডিসেম্বর মাস এবং তাদের যেটা দশম ঘর, দশম ঘরে থাকছে তুম্বস্থ রাহু। সুতরাং এই এহেন গ্রহ অবস্থান সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ঠিক কি ধরনের ফলাফল দেবে এই ডিসেম্বর মাসে, স্বাস্থ্যের যত্ন নিতে হবে প্রথম দুটি সপ্তাহ, ফার্স্ট এন্ড সেকেন্ড উইক স্বাস্থ্যের যত্ন নিতে হবে, বিশেষ করে সেই সমস্ত সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে, যারা হাইপারটেনশনে ভোগেন, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। টুকিটাকি ছোটখাটো সার্জারি রক্তপাতের সম্ভাবনা রয়েছে, যাদের চোখের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু যত্নশীল থাকতে হবে। অর্থাগমের ক্ষেত্রটি অতি অবশ্যই শুভ থাকছে, তবে ডিসেম্বর মাসের শেষ তিনটি সপ্তাহ সার্বিকভাবে সমস্ত সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের অর্থাগমের ক্ষেত্রটি কিন্তু যথেষ্ট ইতিবাচক থাকছে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের যারা স্টুডেন্টস, যারা ছাত্রছাত্রী, তাদের জন্য বলবো এই ডিসেম্বর মাসের শেষ তিনটি সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ, লক্ষণীয়ভাবে ইতিবাচক। তারা তাদের ধী শক্তি মেধা মেরিটের দ্বারা তারা তাদের বিদ্যার্জনের ক্ষেত্রে নিশ্চিত রূপে সাফল্যের মুখ কিন্তু দেখতে পাবেন। বিভিন্ন প্রফেশনের মানুষ পাই আমরা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে। প্রথমেই বলবো যারা রাজনীতির ফিল্ডে রয়েছেন, এন্টায়ার ডিসেম্বর মাস পলিটিক্যাল ফিগারদের জন্য অত্যন্ত ইতিবাচক, নানাভাবে সন্তুষ্টি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ইত্যাদির যোগ রয়েছে। যারা গভর্নমেন্ট সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সরকারি চাকরি করেন বা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, ডিসেম্বর মাসের শেষ দুটি সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ এবং লক্ষণীয়ভাবে ইতিবাচক। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা মানি মার্কেটে কাজ করেন, যারা ইন্স্যুরেন্স, যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেট, অনেকে বলেছেন যে কমেন্ট করেছেন এলআইসি এজেন্ট, তাদের জন্যও বলছি ইনভেস্টমেন্টের মার্কেটে যারা কাজকর্ম করেন, মানি মার্কেটে যারা কাজকর্ম করেন, তাদের জন্য 9th ডিসেম্বর থেকে 29th ডিসেম্বর অত্যন্ত ইতিবাচক, অত্যন্ত শুভ হওয়ার কিন্তু কথা। তবে হ্যাঁ, নিজেকে কিন্তু অনেকটাই বেশি এক্সার্ট করতে হবে, অনেকটাই বেশি পরিশ্রম করতে হবে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, তাদের জন্য মাসের শেষ দুটি সপ্তাহ অত্যন্ত শুভ, মর্যাদা বৃদ্ধি, প্রতিষ্ঠা বৃদ্ধি, রিকগনাইজড হওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা লয়ের প্রফেশনে রয়েছেন, যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য বলবো এই ডিসেম্বর মাসের 8th ডিসেম্বর থেকে 19th ডিসেম্বর লক্ষণীয়ভাবে ভাগ্যোন্নতির ক্ষেত্রে লক্ষণীয়ভাবে কিন্তু ইতিবাচক। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্ম করেন, যারা শিল্পী, যারা ছোট পর্দা বড় পর্দায় অভিনয় ইত্যাদি করে থাকেন, তাদের জন্য ডিসেম্বর মাসের শেষ দুটি সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ। তাদের মেরিট, তাদের ট্যালেন্ট কিন্তু অ্যাকসেপ্টেড হবে, তারা নানা রকমভাবে সুযোগ সুবিধে পাবেন, সামনের দিনে অগ্রগতির জন্য একটা প্রশস্ত সময় কিন্তু অতি অবশ্যই শুরু হতে চলেছে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা রিয়েল এস্টেটের কাজকর্ম করেন, যারা স্থাবর সম্পত্তি কেনা বেচা ইত্যাদির কাজকর্ম করেন, যারা ল্যান্ডেড প্রপার্টি ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন, অভূতপূর্ব সময় তাদের জন্য ডিসেম্বর মাসের শেষ তিনটি সপ্তাহ। যারা কনস্ট্রাকশনের কাজ করেন, সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ করেন, ডিসেম্বর মাসের শেষ তিনটি সপ্তাহ লক্ষণীয়ভাবে শুভ তাদের জন্য। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পড়ানোর কাজ করেন, যারা স্কুল কলেজে পড়ানোর কাজ করেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন এবং যারা অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষয়িত্রী, তাদের জন্য এন্টায়ার ডিসেম্বর মাস শুভ, কিন্তু ডিসেম্বর মাসের শেষ দুটি সপ্তাহ অতিরিক্ত বেশিভাবে শুভ। যারা স্থানান্তর চাইছিলেন, যারা ট্রান্সফার চাইছিলেন, তাদের জন্য লক্ষণীয়ভাবে ইতিবাচক।
সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা এই ডিসেম্বর মাসের শেষ দুটি সপ্তাহে তাদের প্রভাব প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি ইত্যাদি কিন্তু মর্যাদা বৃদ্ধির জায়গাটিও ইতিবাচক এবং প্রভাব প্রতিপত্তি আরো অতিরিক্ত ভাবে কিন্তু বৃদ্ধি পাবে। যারা প্রেম প্রীতি প্রণয় রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো ডিসেম্বরের প্রথম সপ্তাহটি অনুকূল, কিন্তু বাকি তিনটি সপ্তাহ প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা, কোনো কারণে একটা স্থানগত দূরত্ব ইত্যাদি তৈরি হবার কিন্তু সম্ভাবনা রয়েছে, অথবা কর্তব্য কর্ম বা কোনো বিশেষ কাজের জন্য তারা কিন্তু তাদের ফিয়াসে বা সম্পর্ক থেকে কোনো কারণে একটু ডিট্যাচ বা একটু দূরত্বে কিন্তু থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন, যারা অলরেডি বিবাহিত, যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো যে এই ডিসেম্বর মাসের শেষ তিনটি সপ্তাহ হাজবেন্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিন্তু যত্নশীলতা প্রয়োজন, বিশেষ যত্নশীলতা প্রয়োজন বা কোনো বিশেষ কারণে একটা ফিজিক্যাল ডিস্টেন্সে কিন্তু থাকবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের কিন্তু কর্মলাভের জন্য বিদেশ যাত্রা বা উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে এই ডিসেম্বর মাসের শেষ দুটি সপ্তাহ। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আমি বলবো যে 5 ডিসেম্বর থেকে তাদের 4th হাউসের মঙ্গল, তাদের সপ্তম ঘরের বৃহস্পতি এবং 15 ডিসেম্বর থেকে তাদের পঞ্চম ঘরে রাশি লগ্নের অধিপতি রবি এই ডিসেম্বর মাসকে কিন্তু তাদের নানাভাবে ইতিবাচক প্রোডাক্টিভ লক্ষণীয় বিশেষভাবে কিন্তু তৈরি করবে, যাকে বলে ধনাত্মক দিক, ইতিবাচক ভাইব্রেশন অত্যন্ত ভাবে তারা পাবেন। দুটি রঙকে এই ডিসেম্বর মাসে তারা প্রেফার করতে পারেন দৈনন্দিন এবং প্রাত্যহিক ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। তার মধ্যে প্রথম যেটি বলবো তা হচ্ছে লাল রং, একদম যেটা সিঁদুরের মতো লাল রং, এই লাল রংটিকে তারা ব্যবহার করুন সমস্ত ক্ষেত্রে। এবং ইয়েলো রং, যেটা একদম কাঁচা হলুদের মতো যে হলুদ রং, এই রংটিকে পোশাক আশাক ব্যবহার্য সমস্ত জিনিসের ক্ষেত্রে ব্যবহার করুন। রেড অ্যান্ড ইয়েলো এই দুটো রং তাদের মঙ্গল এবং বৃহস্পতির যে দাক্ষিণ্য ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে একটা সহায়ক হবে, সেটা কিন্তু সার্বিকভাবে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের নানাভাবে কিন্তু সুফল এনে দেবে। নমস্কার।